Assalamualaikum guys, welcome to my channel. हाँ हाँ तो हमने कोई जाच्छे इसके? ताकना बात आता है। किसी ने जाच्छी? हमने किसी कुरवाई करा दिया ना। किसी किना कटा करा दिया? किसी किना कटा करूँ बा? बोला, बोलो, किता पाई। अच्छा, अच्छा ताकना बात करे स्पेशलिटी टेक याँ कि एक तो बोल बा, बुझे बा? ताकना बात करे। ओके, किताब उठो, हैं? कोला। शुद्ध कोला? ओके लेफ्ट साइड मूव এই হচ্ছে এখানকার ভিউ সামনে আছে রিভার ভিউ ক্যাফে পিকনিক স্পট এখানে আপনারা ক্যাম্পিং করতে পারেন এবং এটা পিকনিক স্পট বলা যায় অনেক সুন্দর সুন্দর সময় এখানে আমরা অনেক আড্ডা দিয়ে থাকি তো এই ছিল এখানকার অবস্থা সো আমরা এখন যাব জেটিঘাট আপনাদের এই সুন্দর রোডের পাশাপাশি আমরা আপনাদের চাকমা বাজার দেখাবো এই রোডে অনেক হাতি থাকে অনেক ডেঞ্জার দেখা যাক আমরা সেফলি যেতে পারি কিনা অনেকদিন পর সকালে একটা রাইড দিচ্ছি তাও চাকমা বাজারে যাবো দেশে আমার ইচ্ছা ছিল না পরিকল্পনা ছিল না আমি সকালবেলা নামাজ পড়ে বের হয়েছি তো আমার কলিগ ফাহাদ সে আমাকে সে নামাজ পড়ে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই চলেন চাকমা বাজার যাই তো বলার সাথে আমি আইডিয়াটা লুফিয়ে নিলাম বললাম ঠিক আছে চলো দেন আমি আমার অল সেট আপ নিয়ে বের হয়ে পড়লাম আর এখন আমরা কাটতে চাকমা বাজার যাবো চাকমা বাজারটার স্পেশালিটি আপনাদেরকে আমি বলে রাখি আমরা চাকমা বাজার যাই প্রতি শনিবারে অর্থাৎ শনিবার করে চাকমা বাজারটা এখানে বসে খুব ভোর থেকে এখানে সবাই তাদের চাকমাদের তাদের নিজস্ব মালামালগুলো নিয়ে আসে যেমন কাঁচা বাজার আইটেম শাকসবজি থেকে শুরু করে অল রকমের যত রকমের শাকসবজি আছে এগুলো থেকে শুরু করে এরপরে হচ্ছে কলা ফল ফ্রুট এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং তারা বাজারে নিয়ে আসে হাঁস মুরগি এবং গরু পর্যন্ত জবাই করা হয় সো লেটস সি আজকে আমরা আপনাদেরকে ক্যামেরাতে দেখাবো কাপ্তাই চাকমা বাজারের অবস্থা আমার সাথে আছে ফাহাদ সো ফাহাদ তুমি কিছু চাইলে বলতে পারো আমি বলুম না আমার শরম করে তুমি ঠান্ডা জমে লাগছে তো মনে তোমার আমি যে কোনো এটা জ্যাকেট পরার জন্য তা তুমি পরো নাই কেন একটু পরে আবার সহ্য তো লেবে অনেক আমার সামনে যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন এটা কাপ্তাই সুইডিশ অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউট এটা এখানে সব পলিটেকনিকের স্টুডেন্টরা লেখাপড়া করে এটা হলো মেইন গেট এই যে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সম্ভবত সুইডেন সরকার এটার অর্থায়ন করেছিল যার কারণে নাম দিয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অনেক ভালো একটা পাহাড়ি অঞ্চলে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান এই হচ্ছে কাপ্তাই নতুন বাজারের এরিয়া এই মোড়টা থেকে শুরু হয়েছে কাপ্তাই নতুন বাজার এই হচ্ছে কাপ্তাই নতুন বাজার আমরা রাস্তা করবো কোথায় আচ্ছা বরিশালে পোয়া নোয়াখালি হোটেলে নাস্তা করবে মজার জিনিস এটা হচ্ছে কাপ্তাই নতুন বাজার
আর তুমি কি জানো এটা কি, এই যে ওভারব্রিজটা কি চাপতেই বাদ দেওয়ার কারণে আমি আপনাদের আই লাভ কাপ্তাই পুরোপুরি ভালো ভাবে দেখাইতে পারবো। এটা কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণকৃত আই লাভ কাপ্তাই। আপনারা দেখতে পাচ্ছেন পরিকল্পনা বাস্তবায়নে মুনতাসির জাহান উপজেলা নির্বাহী অফিসার অনেক সুন্দর করেছে। এই হচ্ছিল এখানকার ভিউ। সামনে আছে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট, এখানে আপনারা ক্যাম্পিং করতে পারেন এবং এটা পিকনিক স্পট বলা যায়। অনেক সুন্দর সুন্দর সময় এখানে আমরা অনেক আড্ডা দিয়ে থাকি। তো এই ছিল এখানকার অবস্থা। সো আমরা এখন যাব জেটিঘাট। এখানকার টুরিস্ট যারা আসেন তারা যদি যখন ঘুরতে আসেন শনিবারের ব্যাপারটা যদি মাথায় রাখেন, তাহলে আপনারা এখানে শনিবারে অনেক কম দামে পাহাড়ি আইটেমগুলো কিনতে পারবেন। এই যে দেখেন এখানে তারা পাহাড়ি আইটেমগুলো সাজাচ্ছে। এই যে পাতাকপি এসেছে, বাঁধাকপি এসেছে, ফুলকপি অনেক সুন্দর। এখানে একদল বাইকার ভাইকেও দেখতে পাচ্ছি আমি, জানি না কি অবস্থা, তারাও ঘুরতে এসেছে। বাট আমরা ঘুরতে আসি না, আমরা এখানকার লোকাল, লোকালও না, আমরা এখানে জব করি। আমার সাথে বরিশালের কৃপন আছে। তুমি কোথায় নামবা? এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাজার, বাজারে কি কি আইটেম উঠে থাকে আমি আপনাদের আজকে বাজারের পুরোটা কভার করার চেষ্টা করব। গাড়ি নিচে নিয়ে যাবো, এই পাশে যাবো না ওই পাশে যাবো? হ্যাঁ আচ্ছা, রুট নামতেছো কেন? এই যে পাহাড়ি আইটেম, আনারস, এইচ এন এভরিথিং সব টাটকা, কোনো ফরমালিন ছাড়া। আমি আপনাদের দরদাম করে জিনিসগুলো দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নৌকাই করে তারা অনেক আইটেম নিয়ে আসতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে খাসি পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এই হলো এখানে, ও এই হাটে যেটার জন্য নিয়ে আসা হয়েছে ওটা আমি স্কিপ করে গেলাম। এই হচ্ছে কাপ্তাই জেটিঘাট। এই যে কলা বিক্রি হচ্ছে, বিভিন্ন আইটেম। এখানে একটা বাজার করে ইয়া হচ্ছে, এই ঘাটে নামার সাথে সাথে সব দালালদের হাতে পড়ে যায়। দালাল বলতে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা, তারা পাহাড়িদের কাছ থেকে যে যত তাড়াতাড়ি যত সহজ লভ্যে কিনতে পারেন। পাহাড়িরা অনেকে আছেন হাতে এখানে বসে বিক্রি করেন, আবার অনেকে আছেন তাড়াতাড়ি কাজের চাপ থাকে, তারা কোনো মতে তাদের আইটেমগুলো বিক্রি করে চলে যায়। আইসো সাহাত, এই সাহাত সাহাত, আমি বাজারের বাকি অংশটুকু ঘুরে দেখাই আপনাদেরকে। এখানে অনেক ডিঙ্গি নৌকা, তারপরে বড় ট্রলার, এসবে করে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতেছেন। এই যে
ফুলের ঝড়ে আপনার বাজার থেকে চা কিনেন, এখানে দাম অনেক কম। অনেক টুরিস্ট ভাইয়েরা এসেছেন, যারা জানেন তারা এখানে আসেন। আমার বাইক ওখানে স্ট্যান্ড করে গেছি, আজকে আকাশের ছায়া এখনো ক্লিয়ার। এটাই হচ্ছে মূলত জেটিঘাট, আর এখানে বাজার বসে প্রত্যেক শনিবারে ভোরের পর থেকে, অর্থাৎ সূর্য ওঠার আগে এখানে বাজারটা বসে। আমার কলিগ ফাহাদ সে কলা কেনার চেষ্টা করছে, এখানে খুব কমে কলার ছড়ি কিনতে পাওয়া যায়। পুরো ফ্রুটস, ফল ফ্রুটস, এভরিথিং আইটেম এখানে অনেক কমই পাওয়া যায়। দেখি আমরা ফাহাদের সাথে দেখতে থাকি সে কিভাবে কি পারচেস করে। ফাহাদ পাইলা বাংলা কলা পাইছো? তাহলে বড় দেখে একটা কলার ছড়ি দেখো। আগে কলার ছড়ি আগে পছন্দ করো। কোন ছড়ি? নিচেরটা? ওটা কলার সাইজ তো ভালো না। এখানে যত সকাল হবে তত লোক আসবেন। টাকা দেন 5 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি কিনলাম লাউ শাক, কিনলাম 20 টাকা দিয়ে। আমি ওনার ফার্স্ট কাস্টমার। সময় কত, জেটিঘাট বাজার রাইডিং করা শেষ হয়ে গেল, আমি এখন ফিরছি